আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি সাফা পাহাড় ঐতিহাসিক সাফা পাহাড় অনেক স্মৃতি জুড়িয়ে আছে এই সাফা পাহাড়ের সাথে তাই আজকে আমাদের টাইটেল বা শিরোনাম হবে স্মৃতিময় সাফা যা ঘটেছিল এখানে মেমোরেবল সাফা উইচ হ্যাপেন্ড হেয়ার এই শিরোনামেই আমরা এই সাফাকে তুলে ধরার জন্য চেষ্টা করব এই সাফাকে ঘিরে রয়েছে নানা ধরনের স্মৃতিময় ঘটনা ইমান জাগা নিয়ে ঘটনা তারই কয়েকটি আজকে আমরা উল্লেখ করব। এই সাফা মারওয়া পাহাড়কে লক্ষ্য করেই আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব নিদর্শন বলে ঘোষণা দিয়েছেন সুরা বাকার একশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আয়াতে কারিমায় আল্লা রবুল আলমিন এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় সম্পর্কে বলছেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লা তালার নিদর্শনসমূহ থেকেই একটি নিদর্শন সুতরাং যে হজ এবং উমরা করবে তার জন্য এই সাফা মারওয়া পাহাড় সাই করতে কোনো অসুবিধা নেই সম্মানিত দর্শক মণ্ডলী এই সাফা এবং মারওয়া পাহাড়ে দুটি পাহাড়ে দুটি মূর্তি ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মুসরিকরা শিরিকের মধ্যে লিপ্ত থাকত তখন দুটি মূর্তি ছিল একটার নাম ছিল ইসাফ এবং আরেকটি নাম ছিল নায়েলা এই ইসাফ এবং নায়েলার দুই মূর্তি সাফা এবং মারওয়া পাহাড়ে স্থাপিত ছিল এই ইসাফ এবং নায়েলা নামে দুজন নারী পুরুষ ছিল তারা সেই জাহেরি যুগে দুজন এই পবিত্র জায়গার মধ্যে জেনায় বা ব্যভিচারে লিপ্ত হয়েছিল পরে আল্লাহ রব্ব আলামিনের গজবে তারা মূর্তিতে রূপান্তর হয় পাথর হয়ে যায় সেই দুটি পাথরকে জাহেলরা দুই পাহাড় স্থাপন করে মূর্তি পূজা শুরু করে এভাবে চলতে থাকে দীর্ঘদিন এই তাহিদের বাণী ইসলাম যখন এসে যায় সাহাবাইকরাম এই তাহিদ গ্রহণ করতে থাকেন পরবর্তীতে যখন এই হজের বিধান চলে আসে এই সাফা মারোয়াপ পাহাড় সাই করার সময় কোনো কোনো সাহাবির মনে এই প্রশ্ন আসে যেই দুটি পাহাড়ে অপবিত্র মূর্তি ছিল সেই দুটি পাহাড় সাই করি কিভাবে এই প্রশ্ন মনে জাগ্রত হয় ফলে আল্লাহ রবুলা আরবিন এই সোরা বাকারার একশো নম্বর আয়াত নাজিল করে তাদের মনের সেই চিন্তা বা অস্বস্তি বোধকে দূর করে দেন এবং আল্লাহ বলেন যে এতে কোনো অসুবিধা নাই তোমাদের সাই করতেই হবে তো এই ছিল একটি জানার বিষয় তাছাড়া এই সাফা পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড়ের চোরায় উঠে প্রথম ইসলামের দাওয়াত প্রকাশ দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী হাসলাম সৌরা সোয়ারার দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন নাজিল করে আল্লাহর নবীকে নির্দেশ দেন হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করেন তখন নবীজি আলী আলীহাসাল্লাম এই পাহাড়ের চোরায় চলে আসেন এবং তার নিকটাত্মীয়দেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন আবুল আহাব আবু জেহেল সহ উতবা সহ তার নিকটাত্মীয় যারা ছিল সকলে এই পাহাড়ের পাদদেশে সমবেত হয় এবং নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা কি বিশ্বাস করবে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী লুকায়িত আছে এবং তোমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত রয়েছে তখন তারা বলেছিল হ্যাঁ তুমি বললে অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি তো বিশ্বাসী। তুমি তো আল আমিন তোমাকে আমরা বিশ্বাস করি এবং কখনো তোমাকে মিথ্যা বলতে দেখি নাই এ কথা বলার পরে নবীজি ইসাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের ব্যাপারে এক কঠিন আজাবের ভয় করছি কারণ তোমরা আল্লাহকে ছেড়ে বিভিন্ন দেবদেবী ও মূর্তি পূজা শুরু করেছ এটা অন্যায় এ কারণে আল্লাহ তোমাদেরকে আজাব দিবেন এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা বিশ্বাস করে নাও তখন আবু আহাব অত্যন্ত বলে কটুক্তি করেছিল নবীজি সাল্লাল্লাহু আলী হস্লামকে এই বলে ঘোষণা দিয়েছিল হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এইভাবে যখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি কটুবাক্য নিক্ষেপ করেছিল তখন আল্লাহ রব আলমিন লাহাব নাজিল করে দিয়েছিলেন নসুরুল্লাহ সাল্লু আলী হস্লামকে সান্ত্বনা দিয়ে এই সুরা লাহাব নাজিল করে বলে দিচ্ছিলেন তাব্বদা আবি লাহাব হে নবী আপনি দুশ্চিন্তা করবেন না যেই আবু লাহাব আপনার উপরে বদুয়া করেছে সেই আবু লাহাবই ধ্বংস হবে তার সমস্ত শক্তি খর্ব হবে এবং তারা যে চক্রান্তে লিপ্ত রয়েছে এই চক্রান্তকারীরা সব শেষ হয়ে যাবে তারা জাহার নামে চলে যাবে এই সারমর্মের এই সোরা লাহাব নাজিল হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতেই এই চলে একটি ঘটনা ইসলামের প্রকাশ্য দাওয়াতের এক স্মৃতিময় জায়গা হল এই সাফা পাহাড় দুই নম্বর ঘটনা আব্দুল্লা আব্বাস নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে বুখারি শরীফের মধ্যে একবার কোরা ইসলাম নবীজি সাল্লাহ আলী কাছে এসে বলল যে হে মোহাম্মদ তুমি তো দিনের দাওয়াত দিচ্ছ ইসলামের কথা বলছো তুমি যদি আমাদেরকে এই সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তর করে দেখাতে পারো তাহলে আমরা ইমান গ্রহণ করব যেহেতু তুমি নবী তোমার কথা তো আল্লাহ শুনবে তুমি সাফা পাহাড়কে স্বর্ণ বানায় দাও নবীজি সাল্লা ইসলাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন যে আসলেই কি তোমরা ইমান গ্রহণ করবে আমি যদি এই সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিই তখন তারা বলল হ্যাঁ আমরা অবশ্যই ইমান গ্রহণ করব। নবীজি সাল্ল আলী আসাল্লাম সাথে সাথে হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করবেন এমন সময় হজরত জিব্রাহিল আলী সালাম এসে উপস্থিত হয়ে যায় তিনি এসে বলেন হে আল্লাহ রসুল আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আল্লাহ রুবুল আলমিন বলেছেন যে আপনি বললে তো এই সাফা স্বর্ণ হয়ে যাবে তবে আপনার সাথে তারা যে ওয়াদা করেছে এই ওয়াদার বাস্তবায়ন যদি না হয় এরা যদি ইমান গ্রহণ না করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে এমন শাস্তি দিবেন যা বিশ্বজগতে আর কাউকে শাস্তি এমনটা দেন নাই আল্লাহ রবুল্লা আলমিন এরকম কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দেবেন তার চেয়ে বরং আপনি পাহাড়কেভাবে থাকতে দেন এতে হবে কি আল্লাহ রবুল আলমিনের কাছে তওবা করার দরজা খোলা থাকবে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে আর তারা যদি ওয়াদা ভঙ্গ করে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে তাদের কথা আল্লাহ শুনবেন না শাস্তি দিয়ে শেষ করে দেবেন এবার বলুন আপনি কোনটা চান রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি এইভাবে সেদিন বলেছিলেন না 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 স্বর্ণ না হয় না হলো তারা ইমান না হয় নাই গ্রহণ করল তবু আমি চাই না তারা ধ্বংস হোক তবু আমি চাই না আল্লাহর রহমতের দরজা বন্ধ হোক তৌবার দরজা বন্ধ হোক আজ যদি আমি এই সাফাকে স্বর্ণ না বানাই এরা যদি ইমান কবল নাও করে তবুও তো তারা বেঁচে থাকবে তাদের বংশধর আসবে তাদের মধ্য থেকে কেউ না কেউ ইমান গ্রহণ করবে নবীজি সাল্লিহাম তাদের ধ্বংসের আশঙ্কায় এই সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তর করা থেকে ফিরে আসলেন এই সেই সাফাকে কেন্দ্র করেই রয়েছে এই ঘটনা তিন নম্বর ঘটনা রয়েছে রসুল সাল্লু আলী ওসাল্লাম একবার এই সাফা পাহাড়ের পাদদেশেই ছিলেন আর আবু জাহাল এই পাশ দিয়ে যাওয়ার পথে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি বিদ্বেষ নিয়ে পাথর উঠিয়ে নবীজামের দিকে নিক্ষেপ করল রসুল্লাহ সাল্লি সাল্লামের মাথায় পাথরটা লেগে ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু করে দিল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মাথা মোবারক রক্তাক্ত হয়ে গেল বড় কষ্ট পেলেন রসুল সাল্লাহ আলী কিন্তু তিনি তো একা মজলুম সবর করলেন কিছুক্ষণ পরে যখন হামজা সেখানে আসলেন হামজা এসে শুনলেন যে আবু জেহেল রসুল্লা আলী সাল্লামকে পাথরের আঘাত করেছে তখন হামজা কাল বিলম্ব না করে ওইভাবেই তীর ধনুক হাতে নিয়েই আবু জেহেল কুরাইশ নেতৃবৃন্দের সাথে বসা আছে সেই মুজলিশে গিয়ে আবু জেহেলকে সম্বোধন করে হামজা রাদী আল্লাহ তালা আনহু বললেন যে হে আবুল হাকাম তোমার কত বড় দুঃসাহস এত বড়ো ধৃষ্টতা তোমার যে আমার ভাতিজা মোহাম্মদকে তুমি পাথরের আঘাত করো তুমি জানো না আমি তো সেই মোহাম্মদের দিন কবুল করে নিয়েছি এই কথা বলে ওই ধনুকের বাট দিয়ে আবু জহালের মাথায় আঘাত করেছিলেন আল্লাহ তালা আনহু অথচ তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই আজ এই প্রেক্ষিতে নিজেকে ইসলামের অনুসারী বলে ঘোষণা দিয়ে আবু জাহেলের মাথায় এই ধনুকের আঘাত করেছিলেন আল্লাহ তালা আনহু অতপর রসুল্লা সাল্লিহলামের কাছে এসে সত্যি সত্যি তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন এই সাফা পাহাড়ের পাদদেশে চার নম্বর ঘটনা নবীজি সাল্লিয়াম মক্কা বিজয়ের অভিযানে এসে মক্কায় প্রবেশ করার আগে খালিদ বিন ওয়ালিদকে বললেন হে খালিদ তুমি মক্কার নিচু এলাকা দিয়ে প্রবেশ করবে আর এই সাফা পাহাড়ের গোড়ায় গিয়ে তোমরা জমায়েত হবে আমিও তোমাদের সাথে ওই সাফা পাহাড়ের গোড়ায় এসে মিলিত হব ঠিকই খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ তাল আনহু সেই মক্কার নিচু অঞ্চল দিয়ে প্রবেশ করে এই সাফা পাহাড়ের গোড়ায় সমবেত হলেন অতপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সাফার গোড়ায় এসে তাদের সাথে একত্রিত হলেন বোঝার বিষয় এই সেই সাফা পাহাড় সাক্ষী হয়েছিল রসুল সাল্লাহ সাল্লামের উপরে সাহবায়ে গ্রামের উপরে অসংখ্য অগণিত অত্যাচারের জুলুমের সাক্ষী হয়েছিল এই পাহাড় সেই পাহাড়ি আজ সাক্ষী হচ্ছে মক্কা বিজয়ের যে মজলুম নেতা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এত আঘাত সেই মজলুম নেতা সেই মুজলুম আকা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাতেই আজকে মক্কা বিজয় হতে যাচ্ছে সোহানো এই সেই সাফা পাহাড় সাক্ষী হয়ে আছে পাঁচ নম্বর ঘটনা রয়েছে নবীজি সাল্লাহ আলীহসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করলেন তাওয়াফ সেরে তারপরে এই সাফা পাহাড়ের চোরায় উঠলেন কিবলামুখী হয়ে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করলেন তারপরে দু হাত তুলে রসৌল্লা সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন কান্নাকাটি করলেন এই সেই সাফা পাহাড় এখানে এসেই তিনি এভাবে দোয়ায় লিপ্ত হলেন কান্নায় ভেঙে পড়লেন তাই তো উমরা করতে এসে হস করতে এসে যখন সাই করা হয় সাই শুরু করার সময় এইভাবে সাফা পাহাড়ের চোরায় দাঁড়িয়ে বা সাফা পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে কেমলামুখী হয়ে বাইতুল্লার দিকে ঘুরে হাত উঁচু করে এভাবে কান্নায় ভেঙে দোয়া করা এটা সুন্নত হয়ে আছে আর এই জায়গাটা দোয়া কবুলেরই একটি জায়গা ছয় নম্বর ঘটনা মক্কা বিজয়ের পরে নবীজ সাল্লাহ আলিয়াসাল্লাম এই সাফা পাহাড়ের চোরায় এসেই নিরাপত্তার ঘোষণা দিয়েছিলেন আর আনসারী সাহাবিরা ছিলেন তার চারপাশে সমবিত এই পাহাড়ের পাদদেশে নবীজি সাল্লাহ আলিয়া যখন পাহাড়ের চড়ায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন ও মক্কাবাসী শোনো ও কোরাইশরা শোনো আজকে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ আজকে যারা নিজের হাত থেকে অস্ত্র ছেড়ে দেবে হাতিয়ার সেরে দেবে তারা নিরাপদ যারা নিজের ঘর বন্ধ করে দেবে তারাও নিরাপদ এই ঘোষণা যখন দিলেন তখন আনসারে সাহাবিরা পরস্পর কানাঘোষা করে বললেন হায় নবীজি সাল্লু আলিয়া সাল্লাম তার গোত্রের প্রতি বা তার আত্মীয় স্বজনদের প্রতি যে নম্র ব্যবহার করছেন তাতে মনে হচ্ছে নবীজি বুধ হয় এখানেই থেকে যাবেন আর মদিনায় যাবেন না তারা দুঃখ অনুভব করলেন তখন রসুল্লাহ সাল্লি ও সাল্লাম এই ঘোষা শুনে বললেন হে আমার আনসারি সাহাবিরা শোনো আমার জীবন এবং নৃত্য তোমাদের সাথেই জড়িয়ে ফেলেছি আর তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয় আমি তোমাদের সাথে মদিনায় গিয়েই থাকব এ কথা শোনার পরে আনসার সাহেবীদের চক্ষুগুলি অস্ত্রতে টলমল করে উঠল তারা বুঝতে পারলেন আমাদেরকে ভুলে থাকবেন না আমাদের সাথেই সাত নম্বর ঘটনা এই সেই সাফা পাহাড় মক্কা বিজয়ের পরে এই সাফা পাহাড়ে এসেই এই মক্কার একজন নেতৃস্থানীয় মহিলা প্রভাবশালী মহিলা নেত্রী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এখানে এসে ইসলাম কবুল করেছিলেন এই হিন্দা তার সঙ্গী সাথী নিয়ে আরও কিছু মর্যাদাবান নেতৃস্থানীয় মহিলাদেরকে নিয়ে এসে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে এখানে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে যখন ইসলামের বিভিন্ন বিষয়ে বোঝানো হচ্ছিল তাও হিদ বোঝানো হচ্ছিল তখন হিন্দা মন্তব্য করেছিলেন হে আল্লাহ রসুল সত্যিই যদি আল্লাহ সারা অন্য কোনো মাহবুদ থাকতো তাহলে তো আমাদের জন্য আজকে যথেষ্ট হতো এই লাত উজ্জা মানাত ইত্যাদি এরা তো আজকে আমাদের সহযোগিতা করতো কিন্তু তাদের কোনো সহযোগিতা পেলাম না বুঝতেই পারলাম আল্লাহ সারা আসলেই কোনো মাহ নাই আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছেন আপনারা বিজয় লাভ করেছেন আর আমাদের দেব দেবীরা কোনো সাহায্য করে নাই তাই আমরা পরাজিত হয়েছি এটা ছিল হিন্দার মন্তব্য এই পাহাড়ের পাদদেশেই ঘটেছিল সেই ঘটনা আট নম্বর ঘটনা রয়েছে

নিকটবর্তী হয়ে যাবে তখন আমি এই জমিন থেকে এমন এক প্রাণী বের করব যারা তাদের সাথে কথা বলবে সেই প্রাণী তাদেরকে বলবে যে মানুষেরা আমার আয়াত সম্পর্কে বিশ্বাস করতো না অর্থাৎ আল্লাহ রবুল আলমীরের নিদর্শন সম্পর্কে তার কারিমা সম্পর্কে বিশ্বাস করতো না সেই কথাগুলি এই প্রাণীরা বের হয়ে মানুষদেরকে বলবে এরকম প্রাণী বাকশক্তি সম্পন্ন প্রাণী বের হবে বলে আল্লাহ রুবুল্লা আলাম সুরাই নমলের বিরাশি নম্বর আয়াতে বলেছেন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সেই প্রাণী বের হবে এই সাফা পাহাড় থেকে সুবাহান আল্লাহ সেই সাফা পাহাড় ইসলামের ইতিহাসের সাথে কতভাবে জড়িয়ে আছে সম্মানিত দর্শক মণ্ডলী এই সেই সাফা পাহাড় এই পাহাড় আমাদের স্মৃতির স্বাক্ষর হয়ে আছে আমাদের প্রিয় রবি মহাম্মত আলী হোসাল্লামের স্মৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই সাফা পাহাড়ের পশ্চিম দিকেই তো পশ্চিম দক্ষিণ দিকেই তো একটা জায়গা রয়েছে সেটা হলো দার আর কাম আর কাম আল্লাহ তালা আনহুর বাড়ি আমরা লক্ষ্য করে দেখি একটু অগ্রসর হচ্ছি আমরা সেদিকে ওই যে দুইটা দরজা দেখা যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী লক্ষ্য করে দেখুন ওই যে দুইটা দরজা আমরা সাফা পাহাড়ের ডান পাশ দিয়ে এগুচ্ছি দেখতে পাচ্ছি এই যে দরজা এই দরজা হলো আরকাম রাদি আল্লাহ তালা আনহুর ঘরের জায়গার মধ্যে রাখা আছে চিহ্ন হিসাবে এই দরজার রেখে দেওয়া হয়েছে এই পাহাড়ের সাথেই ডান পাশে ছিল আরকাম রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি এই বাড়িটি ছিল রসুরুল্লাহ সাল্লী হস্লামের দিন প্রচারের জায়গা এখানেই গোপনে গোপনে রসুরুল্লাহ সাল্ল আলী হস্লাম দিনের দাওয়াত দিতেন সাহাবাহিকমকে দিন শেখাতেন আর আর্কাম রদি আল্লাহ তাল্লাহ আনহু তার এই ঘর বাড়ি রসুরুল্লাহ সাল্ল আলী কাছে অর্পণ করে দিয়েছিলেন সপোর্ট করে দিয়েছিলেন দিনের কাজে ব্যবহার করার জন্য সোবাহান্লাহ এই জন্য এটাকে বলা হয় ইসলামের প্রথম মাদ্রাসা ইসলামের প্রথম মাদ্রাসা এই সেই দার আর কাম রদিয়াল্লাহ আনহু এখানে বসেই নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাঈকরামকে দিন শেখাতেন গোপনে গোপনে তখন আবু বকর বেলাল রদিয়াল্লাহ আনহু আলী রদি আল্লাহ আনহু প্রমুখ সাহাবাঈ করাম ইসলাম কবুল করেছিলেন এবং এই ঘরে তারা দিন শিখতেন অতপর যখন উমর আল্লাহ তাল আনহু তরবারি নিয়ে রসুরুল্লাহ সাল্লিয় সাল্লামকে হত্যা করার জন্য আসলো আর উমর আল্লাহ তাল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পরিচয় পেয়ে এই আরকাম রদ্দী আল্লাহ তাল আনহুর ঘরে এসেই সেদিন ইসলাম গ্রহণ করেছিলেন আর মুসলমান হয়ে গিয়েছিলেন এই ঘরেই সেদিন নারায় তকবীরের আওয়াজের ধ্বনি উঠেছিল আল্লাহ আকবরের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল এই মক্কার আকাশ বাতাস এই সেই দ্বারা আর কাম দিয়ে আল্লাহ তালা সম্মানিত হাজিরিন আমরা এই সাফা পাহাড়কে দেখলাম সাফা পাহাড় সম্পর্কে জানলাম স্মৃতির কথা জানলাম বড়ই মেমোরেবল হয়ে আছে এই সাফা পাহাড় তাই তো এই সাফা পাহাড়কে আমরা ভালোবাসি মহাব্বত করি এই সাফা পাহাড়ে এসে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুলা আলমিন আমাদেরকে কবুল করে নিন সম্মানিত দর্শক মণ্ডলী এর পরের পর্বে আমরা কি করে সাফা পাহাড় থেকে সাই শুরু করতে হয় কিভাবে সমাপ্ত করতে হয় এবং সাই করতে গিয়ে কোথায় কোথায় কি দেখার বিষয় আছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব সে পর্যন্ত সকলের জন্য দোয়া করছি সকলেই আমরা ভালো থাকি আল্লাহ রব্ব আলমিন বিশ্ব মুসলিমকে ভালো রাখুন অমুসলিমদেরকে হেদায়ত দান করুন এই কামনা বাসনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ